আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুলস্টক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা আই ফ্রেম ট্যাগ নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, আই ফ্রেম ট্যাগটা কি সেটা জানার পূর্বে আমরা আগে হাতে কলমে শিখি, দেন অটোমেটিক্যালি জেনে যাব যে আই ফ্রেম ট্যাগটা কি এবং কিভাবে কাজ করে। সো আমি এই ভিডিও শুরু করার পূর্বে আমার গত ভিডিও লেকচার যেটা আছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের HTML5-এর 18 না 19 নম্বর ভিডিও। সো 19 নম্বর ভিডিওতে আমরা যে পূর্বের ভিডিওর এই কোডগুলো মুছে দিলাম, দেন আমরা এখানে আই ফ্রেম ট্যাগটা নিব। আই ফ্রেম ট্যাগকে আই ফ্রেমই বলা হয়, আই এফ দেওয়ার পর আই ফ্রেম চলে আসবে। এই হচ্ছে আই ফ্রেম ট্যাগ। আই ফ্রেম ট্যাগটা আমরা কি করব, আমরা এই দুটুকু কেটে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি আসছে। এই আই ফ্রেম ট্যাগটা নিলাম, রাইট? আই ফ্রেম ট্যাগটা নেওয়ার পর এটা স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখবা যে এখানে একটা বক্স আকারে চলে আসছে, বক্স আকারে একটা লেআউট চলে আসছে। সো এই বক্স আকারের লেআউট যেটা আছে, এটা ছোট বড় কন্ট্রোল করা, এটা আমরা সিএসএস দিয়েও করতে পারি বা সিএসএস দিয়ে এইচটিএমএলের ভিতরে করতে পারি। সো আমরা কি করব, এই যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে, বাই দ্য ওয়ে এইটাই কিন্তু একটা আই ফ্রেম, একটা ফ্রেম তৈরি করছে। এই বক্সটার ভিতরে আমরা কিন্তু বিভিন্ন কন্টেন্ট শো করতে পারবো। বিভিন্ন কন্টেন্ট কিভাবে শো করব, ধরেন আমি এটার ভিতরে প্রথম আলোর একটা ওয়েবসাইট শো করাইতে চাচ্ছি, ঠিক আছে? যেমন প্রথম আলোটাকেই শো করাতে চাচ্ছি। আমি কি করব, ধরেন আমি একটা লিঙ্ক দিব আর কি, রাইট? সো আমি প্রথম আলোর লিঙ্কটা কপি করে নিলাম, দেন আই ফ্রেমের ভিতরে আমি কী শো করবো, আই ফ্রেমের ভিতরে আমি ওই লিঙ্কটাকে শো করাবো। লিঙ্কস শো করার পূর্বে অবশ্যই সোর্স অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, SRC সোর্স অ্যাট্রিবিউট। সোর্স SRC লেখার পর আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেখেন প্রথম আলোর যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এখন এই বক্সের ভিতরেই শো করতেছে, দেখতে পাচ্ছেন? এই প্রথম আলোর যে, আমি যদি একটু ই করে দিই, এই প্রথম আলোর যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এই বক্সের ভিতরে শো করতেছে, রাইট? সুন্দর দেখাচ্ছে জিনিসটা। এইটা হচ্ছে আই ফ্রেমের কাজ। আমরা আই ফ্রেম ট্যাগটা নিলাম, দেন সোর্স হিসেবে ওইটার ভিতরে আমরা প্রথম আলোর লিঙ্কটা দিয়ে দিলাম, দেন আই ফ্রেম ট্যাগটা ক্লোজ করে দিলাম। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটেরই কোনো একটা ফাইল এখানে বা একটা ব্লগ পোস্ট আমি এখানে শো করাবো। আমি নতুন একটা HTML ফাইল নিব, আমি ধরেন এখানে blog.html লিখে একটা HTML ফাইল নিলাম। এখানে আমি কী করলাম, এখানে এটা দিয়ে আমি একটা নতুন ই ক্রিয়েট করে নিলাম, এই নতুন একটা আমি ব্লগ পোস্ট মানে সরি ব্লগ একটা পেজ ক্রিয়েট করে নিলাম, BLOG ব্লগ, একটা HTML পেজ আমি এখানে ক্রিয়েট করে নিলাম, রাইট? ধরেন এই এটার ভিতরে কি করলাম, এটা হচ্ছে আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা লোরেম একটা টেক্সট নিয়ে নিলাম, কন্ট্রোল এস দিয়ে এটা আমি সেভ করে নিলাম। এই কন্ট্রোল এস দিয়ে আমি যদি এটা একটু সিম্পলিফাই করে দেই বোঝার জন্য, আমি দুইটা পাশাপাশি করতেছি। আচ্ছা, সিম্পলিফাই করে দিলে জিনিসটা হচ্ছে এরকম দেখাচ্ছে। এই আমি কি করলাম, নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করলাম, সেখানে এই হচ্ছে একটা ব্লগ টাইটেল দিয়ে একটা ব্লগ পেজ ক্রিয়েট করলাম, ওইটার ভিতরে আমি কিছু ব্লগ লিখলাম, সাপোজ কিছু ব্লগ আমি এখানে লিখলাম। এখন আমি চাচ্ছি আমার এই যে আই ফ্রেমটা আছে, এই আই ফ্রেমটার ভিতরেই আমার এই ব্লগ পোস্টটা শো করাতে। সো এইটার জন্য আমাকে কি করতে হবে, এইটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমি আমার পূর্বের যে আই ফ্রেমের কোডটা আছে বা HTML ফাইলটা আছে আমি ওইটাতে ফিরে গেলাম। ওইটাতে ফিরে যাওয়ার পর আমি কি করলাম, এখান থেকে আমি এই আমাদের প্রথম আলোর লিঙ্কটা মুছে দিলাম, মুছে দেওয়ার পর এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। দেন আমি এখানে কি করব, আমার ওই blog.html যে পেজটা আছে ওইটার লিঙ্কটা অ্যাড করে দিব। ওইটা কিভাবে অ্যাড করব, এখানে যদি আমি বি লিখি তাইলে দেখাবে blog.html, এন্টার প্রেস করলেই দেখাবে blog.html ফাইলটা এখানে শো করতেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখবেন যে আমার এই ব্লগ পোস্টটা এটার ভিতরে দেখাচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম, সেটা হচ্ছে আই ফ্রেম নিয়ে। এখন এই ভিডিওটা আমি দুইটা পার্টে করব, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা বাকি অর্ধেক পার্টটা দেখব, কারণ
যদি পুরোটা করি দেখা যায় যে 20 মিনিট বা 15 মিনিটের মতো পার হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওটা দেখবেন, নেক্সট ভিডিওটাতে এই সেম আই ফ্রেমেরই সেকেন্ড ভিডিও থাকবে। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।